আসসালাম আলাইকুম ইউনুস সালাম একজন সম্মানিত নবী ছিলেন পবিত্র কোরআনে ইউনুস আলাইহিস সালামের এর নামে একটি সুরা রয়েছে তেমনি এর নামটিও একশো উনচল্লিশ থেকে একশো চুয়াল্লিশ আয়াতে উল্লেখ হয়েছে ইউনুস সালাম কে কোরআনে জুননুন সাহিবুল হুতো নামে অভিহিত করা হয়েছে জুননুন শব্দের অর্থ মাছের সঙ্গে সম্পৃক্ত আর শাহিবুল হুতো শব্দের অর্থ মৎস্য সহচর বামা অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর প্রতি তার জাতিকে আহ্বান করা ও পরকালের কথা দেওয়া নবী সালাম আলাইহি নিনেভায় প্রেরিত হন এটি তৎকালীন ইরাকের মুসুলে অবস্থিত তিনি নিনেভার লোকজনকে আল্লাহর দিকে ডেকেছিলেন কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি এতে তিনি মর্মাহত হয়ে তাদের আল্লাহর গজবের খবর দেন পথের মধ্যে সম্মুখে সমুদ্র পড়লে তা পারি দেওয়ার জন্য তিনি একটি জাহাজে ওঠেন জাহাজটি মাছ সমুদ্রে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তখন জাহাজের চালক ধারণা করে যে জাহাজে কোন অপরাধী আছে যে জাহাজের জন্য বিপদ দেখে এনেছে পরে সেকালের নিয়ম অনুযায়ী লটারির ব্যবস্থা করা হয় ইউনুস আলাইহি সালামকে জাহাজ থেকে ফেলে দেয়া হয় আর একটি বিরাট মাছ তাকে গিলে ফেলে ইউনুস সালাম অক্ষত অবস্থায় সেই বৃহদাকার মাছের পেটে চল্লিশ দিন ছিলেন আল্লাহর অনুমতি ছাড়া স্বদেশ ত্যাগ করার কারণে অনুশোচনা হয়ে কান্নাকাটি করেছিলেন এই অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন আর সে দোয়ার বরকতে আল্লাহ তাকে মহাবিপদ থেকে উদ্ধার করেছিলেন তাই দোয়া ইউনুস আর তা হল ইল্লা আন্তা শুভানাকা ইন্নি কুন্তু মিনা জোয়ালিমিন

অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে আটকাবো না অতঃপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় আহ্বান করে বললেন তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি দোষমুক্ত নিশ্চয়ই আমি গোনাহগর অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবে মুমিনদের মুক্তি দিয়ে থাকি সুরা আম্বিয়া আয়াত সাতাশি থেকে অষ্টাশি এমর মে হাদিস হল বিন। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউনুন মাছওয়ালা ইউনুস আলাইহি সালাম মাছের পেটে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পুত পবিত্র নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত যখনই কোনো মুসলিম দোয়া ইউনূস এর মাধ্যমে দোয়া করে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন তির্মিজি মিসকাত দোয়া উইনুস পড়ার নিয়ম হলো একান্ত বিনয় ও নম্রতা একাগ্রতা পূর্ণ আন্তরিকতা ও ভয়ভীতির মাধ্যমে যাবতীয় বালা মুসিবত দুশ্চিন্তা পেরেশানি বিপদ আপদ ইত্যাদি থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই বিপদ আপদ বা দুশ্চিন্তার সময় এই দোয়া বেশি বেশি করে পড়তে হয় আপনার যতবার ইচ্ছা ও যতবার সম্ভব হয় ততবার পড়বেন তবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করা দোয়া শেষে দরুদ পাঠ করা ভালো আবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর এর প্রথম অংশে আছে কালিমায় তাইবা মাঝের অংশে আছে তাসবিহ আর শেষের অংশে আছে অপরাধের যে কোনো চিন্তিত দুঃখিত বিপদগ্রস্ত ব্যক্তি প্রতিদিনে দোয়া তিনবার পাঠ করবে আল্লাহ তার ডাকে সাড়া দিবেন কাঞ্জুল কানজুল আমির সানোয়ানি বলেন যদি বলা হয় এটা তো একটা জিকির দোয়া নয় তবে আমরা বলবো এটি এমন একটি জিকির যা দ্বারা দোয়া শুরু করা হয় এটা পড়ার পর যা ইচ্ছা দোয়া করা যাবে আত্মানবীর কুরান ও হাদিসের মাধ্যমে দেখা যায় এই দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি আল্লাহ যথাযথভাবে দোয়া মাধ্যমে ইউনুসের বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন যেভাবে তিনি হজরত ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে হেফাজত করেছিলেন এ দোয়া ইউনুসের মাধ্যমে আমিন থ্যাংকস ফর ওয়াচিং